শুরু কর, বলবি। নমস্কার, আমি কৌশিক, আমার সাথে আছে আমার দাদা ভাই স্যাম, এবং আমরা শুরু করতে যাচ্ছি হাই ফ্লায়ার, এবং তোমরা দেখতে চলেছ যমজ নাটক। শুরু করতে চলেছি হাই ফ্লায়ার, মানে হাই ফ্লায়ার কি নতুন করে শুরু করবি? না, আমরা শুরু, আমরা দেখতে চলেছি হাই ফ্লায়ার, আমরা দেখতে চলেছি, আমরা সকলে দেখবো, তো চাই হোক, আমরা দেখবো, আমরা ভিডিওটা বানিয়ে নিয়ে তারপর দেখবো, তারপর বল। এবং আজকে যে নাটকটা আমরা দেখবো সেটা হচ্ছে নাটক দেখবো নাটকের ক্লিপ অংশটা আমরা দেখবো, সেটা হচ্ছে যমজ নাটক থেকে। অনেকে আর খামু না, আর খামু না আব্বা, এই একখানাই খামু। তো তারপরে বলবি নাকি প্রাণ খুলে হাসুন, আর টিভি তোমার পানি ক্লিপ সবই আছে, সবই বলে দে, তো বলে শুনে এটাই অবস্থা তোর। তো যাই হোক, যে চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখছি সেটা হচ্ছে আর টিভি ফানি ড্রামা ক্লিপস। তোমরা ওখান থেকেই দেখো, সমস্ত কিছু যমজ নাটক ওখান থেকেই আসে। তো আশা করি ভালো লাগবে, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। পান্তা ভাত না আজকে কলা, কলা আচ্ছা, আর ওটা কি গামলাতে মুড়ি টুড়ি হবে হয়তো, অত মুড়ি চলবে রাত্রিবেলা বেশি খাবে না, ওই এক ছড়াটাই খাবে। দেরি আমি লাগে তো আউটডোর না, আমি লাগে তো ইনডোর। আপনি আউটডোরে কেন, আপনি তো ইনডোরে থাকবে, আমাদের 14 দিনের খেলাটা চলতে আছে না, ওই যে কোয়ারেন্টাইন, সেটা তো কোয়ারেন্টাইন, সেটা আপনার করতে হইবে না। কারণ আছে, কারণ আছে দিদি, কারণ এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, যে কোনো সময় আপনারা কিন্তু ডাক দিয়েছেন দয়াল আমারে, দয়া লাগবে না। বাপকে ভালোবাসি, ড্যাডিকে ভালোবাসি, সেই জন্য এই কথা বলতে আসি, অন্য কোনো কারণ নাই। ব্যাক টু দা প্যাভিলিয়ন, দান ডোকেন ডোকেন ডোকেন, ব্যাক টু দা প্যাভিলিয়ন, জানতে দরকার ডোকেন ডোকেন ডোকেন, কোন কথা আমি ঘরের মধ্যে হামু করোনা, কোন ডাক্তার আইয়ে কইলে হাই পর হামু, তোর কথা হামু না, যে কিরবানে আমারে ঘরে হামতে কও, আমি বুঝি না, না ভালো করে দিয়ে বুঝি, তুমি আমার গাল গাল খালি তুমি দেওয়া, যা কিছু আছে পেছনের পায়তারা করতে আছে, এই তো জিনিসটা যেটা আমি ব্যবস্থা করছি চিন্তা চেতনা, সেটা খুব আধুনিক, একটা আধুনিক প্রজেক্ট, আমি চিন্তা চেতনা আধুনিক নিয়ে আসার চেষ্টা করছি। কানে দেবেন না, দেন কানে দেন, জীবনটার উপভোগ করতে হইবে, এই পুষ্কুনির একটা আধুনিক ব্যবহার আমি করতে আছি, সেটা কি একটা মাল্টিপ্লেক্স হইবে, বিশতলা বিল্ডিং, বুঝতে পারছেন, মার্কেট মার্কেট, একটা হাও লাগবে না, ব্লুটুথের লাইট আবশ্যক লাগবে না, ও তাহলে ব্যবস্থা আমি করছি, আপনি খালি জমির দলিল মানে দেবেন, আমি ব্যাংকের দ্বারে যাবো, হেরা আবার লোন দেবে, বাস এদিকে খারা হয়ে যাবে, প্রমোট ঠিক করবে। এই জমি কি মোর একলা, ব্যাংকের দলিল টলিল জমা দিয়ে এরপর তোমার আমি টাকা নিয়ে দেবো, ভুলিয়ে গেছো মধুর কথা মনে নাই, মধুটাকে তোমরা তো কালে ছোট আসিলি, কালে গল্প করি নাই, আমার একটা ভাই আছে ময়মনসিংহ থাকে, সে ঠিক আছে, সমস্যা নাই, আমি আমার বাইরে খবর পাঠাই,
এই পরেরটা পরে বজন দিবি আমি এটা অন্যজন দাঁড়িয়ে আছে এইবার মুশারিফ করেন না পেছন থেকে যখন দেখাচ্ছে না অন্য একজন দাঁড়িয়ে আছে তোরে পরিচয় দেওয়ান দেবে না ওই মাল্টিপ্লেস যে কর্ম ধারে কাছেও তুই যাবি ছোট ভাই ঠিক আছে ভালো লাগে কিন্তু মজাটা আসলে আসে যখন বড় ভাই আসে যে ড্যাডি ড্যাডি করে হ্যাঁ ওর চিন্তা ভাবনাই একটু আধুনিক নিয়ে আসাচ্ছে হ্যাঁ ছোট ভাই না ড্যাডি বলে সে হচ্ছে বড় ভাই আর সে একটু আধুনিক চিন্তা ভাবনা নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু এটা মানছে না ব্যাপারটা ঠিক আছে সবসময় ওর মধ্যে ইউনিক কিছু ভাবনা চিন্তা করে ধারে কাছে দেব না আবার বলে কি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে বাবা আপনি মানে আধুনিক হন ঠিক আছে ভেতরে যান বাইরে কি করছেন বাইরে এই সময় আসা একদম ঠিক না তো তার আর সবচেয়ে মজা লেগেছে আমার হচ্ছে ব্লুটুথ কানে যখন লাইট জ্বলছে ঠিক আছে এক এক দিন এক এক রকম মানে তার পোশাক আশাক সমস্ত কিছু নতুন নতুন আইটেম নিয়ে আমি দেখছি যতদিন দেখছি ফোর জি একবার বলেছিল ফোর জি না ফাইভ জি বলেছিল ফোর জি তো এই যে ভ্যারাইটিস যে ভ্যারাইটি রয়েছে তার অ্যাক্টিংয়ের মধ্যে এবং সমস্ত ডায়লগুলো খুব সুন্দর ঠিক আছে ছোটো ছোটো ডায়লগ তবে খুবই সুন্দর এবং তাকে পরিপূর্ণতা দেওয়া একজন গুণী শিল্পীর কাজ এবং সেটা তিনি ভালো মতোই করেন এখানে আমরা সত্যিই মজা পাই দেখে যমজের বেশ কিছু মানে ক্লিপস আমাদের দেখা হয়ে গিয়েছে ঠিক আছে ইভেন এখনও পর্যন্ত যখনই কোনো ক্লিপস দেখি তখন আবার নতুন করে মজা পাই জিনিসগুলো দেখে আশা করি তোমরাও পাচ্ছ খুবই ভালো ভালো নতুন নতুন ক্লিপস রয়েছে তুই যেটা বললি যে 2020 বা 21-এ হ্যাঁ 2020 বা 21-এ করোনার কথা যখন উল্লেখ করা হয়েছে তখন 2020 বা 21-এ এটা আমার মনে হচ্ছে 21-এ আমার মনে হচ্ছে 21-এ রিসেন্ট ক্লিপস এটা ঠিক আছে তো খুবই মজাদার একটা ভিডিও দেখলাম এবং হ্যাঁ যেটা বলার কথা সেটা হচ্ছে এক ফেনি তাই তো হ্যাঁ যেটা বলা হলো টাইটেলটা ছিল এক মিনিট দেখে নি এক ফেনা কেন এক ফেনা না ফেনি কি ফেনা এরকম কিছু তো এক ফেনা এক ফেনাই খামো এক ফেনা এই যে ফেনা কথাটা আমার মনে হচ্ছে ওই টোটাল যে 12টা বা 14টা কলা থাকে ওই টোটালটাকে বলছে আমাদের এখানে ছড়ি বলা হয় ছড়ি বলা হয় এক ছড়ি কলা মানে মোটামুটি 12টা থাকে মনে হয় এক ছড়িতে ডজন থাকে তো ওটাকেই মনে হয় এক ফেনা বলা হলো ঠিক আছে সেই জন্য প্রথমে যখন দেখলাম তখন কি জিনিস বুঝতে পারছিলাম না তবে আমার যেটুকু আইডিয়া হচ্ছে এটাকে এক ফেনা বলা হয় আমাদের এখানে এক ছড়ি বলা হয় তো একটু নতুন কিছু অনেক কিছু জানতে পাচ্ছি ভালো লাগছে এর আগে ইউসুফ জুলেখার সময় একটা জিনিস একটা ফল নিয়ে প্রচুর ডিসকাস হয়েছে তোমরাও প্রচুর মানে কমেন্ট করেছিলে যে তুমি তোমরা এখনও এই ফলটা চিনতে পারোনি ঠিক আছে কেন চিনতে পারলে না অনেক কিছু না যেটা হচ্ছে গোল মতো যখন সব মেয়েরা এক জায়গায় হাজির হলো একটা ফল কাটতে দিল তারপরে ইউসুফ আলী ইসলাম সামনে দিয়ে হেঁটে গেলেন তখন হাতটা কেটে গেল মালটা বলছিল মনে আছে মালটা ফল কাটতে দিয়েছিল ঠিক আছে জুলেখা সবাইকে একটা করে তো ওই মালটা ফল কাটতে কাটতে কেটে গিয়েছে সেটাই বাংলাদেশে ওটাকে মালটা মালটা বলা হয় আমাদের এখানে মুসাম্বি বলা হয় ঠিক আছে মুসাম্বি বলা হয় তো মুসাম্বি লেবু ওটা ঠিক আছে ওখানে মালটা বলা হয় তো যাই হোক অনেক কিছু নতুন নতুন কিছু জানা যায় অনেক শব্দ জানা যায় এবং শুধু বাংলাদেশের একটা অঞ্চলের না বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম শব্দ রয়েছে একই জিনিসের তো সেই সমস্ত শব্দগুলো আমরা নতুন নতুন জানছি এবং আশা করি অনেকেই জানছো কারণ অনেকেই হয়তো বা এই ধরনের শব্দগুলোর সাথে পরিচিত না যেগুলো মোটামুটি সিলেটি অনেক শব্দ রয়েছে সেগুলো অনেকেই জানে না তারপরে হচ্ছে বরিশালের হ্যাঁ আঞ্চলিক ভাষার শব্দ অনেকেই অনেক কিছু জানে না তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করব তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব বানতা হ্যায়
তো শেষ করছি এখানেই, এটুকু আশা রেখে। হ্যাঁ, শেয়ার অনেকগুলো হলেও ক্ষতি নেই, তবে লাইকটা দুবার হয়ে গেলে দোষ আছে, আর দোষ আছে লাইকটা দুবার হয়ে গেলে দোষ আছে, সাবস্ক্রাইব তিনবার হতে পারে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব একবার, ঠিক আছে। তো আর হ্যাঁ, ঘন্টা ঘন্টা বাজাতে হবে টিং টিং করে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য স্টে টিউন।